আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো একটি মহাশূন্য যান পৃথিবী থেকে চাঁদের দিকে যাচ্ছে পৃথিবী থেকে এমন একটি অবস্থান বের করো যেখানে এর উপর মহাকর্ষীয় বল শূন্য দেওয়া আছে পৃথিবীর ভর চাঁদের ভর পৃথিবীর কেন্দ্র থেকে চাঁদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব তো এতটুকু তথ্য দিয়ে দিছে তো আমাদের এমন মনে করে আমাদের মনে করে পৃথিবী হলো এইটা এটা হলো একটা পৃথিবী আর এইটা হলো আমাদের একটা চাঁদ তো এই পৃথিবী এবং চাঁদের মধ্যকার দূরত্বটা দিয়ে দিছে সোজা করে দেই মধ্যকার দূরত্বটা দিয়ে দিছে মধ্যকার দূরত্বটা দিয়ে দিছে হলো থ্রি পয়েন্ট এইট থ্রি পয়েন্ট 8 into 10 to the power 8 মিটার এতটুকু দিয়া দিছে যে আমাদের চাঁদ এবং পৃথিবী তো এটাকে আমি ই চিন্তা করলাম পৃথিবীটাকে আর চাঁদটাকে এম চিন্তা করলাম ঠিক আছে তো এই দুটার মধ্যবর্তী দূরত্ব দিয়ে দিছে তারপর পৃথিবীর ভল দিয়ে দিছে তে এটা ভল যেটা আমি বলতে পারি এম ই যেটা দিয়ে দিছে পৃথিবীর ভর দিয়ে দিছে 6

তো এই দুইটা ভর দিয়ে দিছে আর মধ্যবর্তী দূরত্ব দিয়ে দিছে বলছে যে পৃথিবী থেকে এমন একটি অবস্থান বের করো যেখানে মহাকাশে বল শূন্য মানে একটা মহাশূন্য যান পৃথিবী থেকে চাঁদের দিকে যাচ্ছে তো এই জায়গা থেকে একটা মহাশূন্য যান মনে করলাম এই জায়গায় আসলো এটা মনে করলাম একটা মহাশূন্য যান মনে করলাম এটা একটা মহাশূন্য যান ঠিক আছে এইটা হলো কি মহাশূন্য যান মহাশূন্য যান মহাশূন্য যান তো এইটা এই অবস্থানে আসলে আমাদের মহাবষীয় বল শূন্য হয় ঠিক আছে তো আমাদের এই যে মহাশূন্য যান আমরা আমরা ধরে ধরে নিলাম নিলাম এই তো আমাদের যা যা দেওয়া আছে সেটা আমরা একটু তুলে নিব লিখবো দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে পৃথিবীর ভল

তো এটাকে তোমরা এম ওয়ান এটাকে এম টু এবারেও বলতে পারো চাই যে কোনো সমস্যা নেই যা ইচ্ছা বলতে পারো সেভেন পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু কেজি তারপরে পৃথিবী ও চাঁদের পৃথিবী ও চাঁদের মধ্যকার দূরত্ব মধ্যকার দূরত্ব এটাকে আমরা কিছুতে প্রকাশ করি এইট ইন্টু টেন টু থ্রি পাওয়ার এইট মিটার আচ্ছা এতটুকু তথ্য দিয়ে দিছে ঠিক আছে এবার আমরা যা যা ধরব ধরি মহাশূন্যানের ভর মহা শূন্য যানের ভর ইকুয়াল টু এম তারপর মহাশূন্য যান থেকে পৃথিবীর দূরত্ব মহাশূন্য যান থেকে মহাশূন্য এক্স তার মানে আমরা মহাশূন্য একটু সোজা রেখাটা টানি এই পৃথিবীর কেন্দ্র একটু যে দূরত্ব এতটুকু দূরত্বকে আমরা কি বললাম এক্স আচ্ছা এবং বা তাহলে তাহলে মহাশূন্য যান হতে মহাশূন্য চাঁদের দূরত্ব চাঁদের দূরত্ব কত হবে এতটুকু যদি সাইড টোটাল হলো থ্রি পয়েন্ট এইট ইন্টু টেন এইট তাহলে এই মহাশূন্য যান হইতে এই চাঁদের দূরত্বটা কি হবে এই টোটাল থেকে এক্স বিয়োগ করলে তো আমাদের মহাশূন্য যান থেকে চাঁদের দূরত্ব পাওয়া যাবে তাহলে এখানে আমি টোটাল মানে থ্রি পয়েন্ট এইট ইন্টু টেন এইট এইটা থেকে আমরা কি করব এক্স বিয়োগ করব মানে এই যে পৃথিবী থেকে মহাশূন্য যানের দূরত্বটা বিয়োগ করব তাহলেই আমরা মহাশূন্য যান থেকে চাঁদের দূরত্বটা পেয়ে যাব আচ্ছা তাহলে আমরা এই এতটুকু দূরত্ব এটা কি হলো কত থ্রি পয়েন্ট এইট

এখানে পৃথিবী ও মহাশূন্য জানে মহাশূন্য জানে মধ্যকার বল মহাকর্ষ বল এটাকে আমরা বলতে পারি এফ ওয়ান ঠিক আছে এফ ওয়ান হলে এফ ওয়ান ইকুয়াল আমরা লিখতে পারি কি এফ ওয়ান ইকুয়াল আমরা লিখতে পারি জি ইন্টু এম ওয়ান মানে দুইটা ভর যে দুইটার মধ্যকার মহাকর্ষ বল বের করতেছি সেই দুইটার বল একটা ভর হলো মানে পৃথিবীর ভর হলো এম ই আর মহাশূন্য জানের ভর হলো এম এম আর নিচে হলো এই দুইটার মধ্যকার দূরত্বের বর্গ তো এই মহাশূন্য যান আর পৃথিবীর মধ্যকার দূরত্ব কত এক্স তাহলে এখানে হবে এক্স স্কোয়ার তাহলে এটা আমি একটু ক্যালকুলেশন করে ফেলি এই যে জি এর মান কত জি এর মান হল সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন তারপর ইন্টু দিয়ে এই জায়গায় হ্যাঁ এটার মান কত এম ই এম এর মানটা হলো

ও মহাশূন্য জানে মহাশূন্য মহাশূন্যের মধ্যকার মহাকর্ষ বল মহাকর্ষ বললে টু জি ইনটু এখানে এম এম মানে চারের বল মহাশূন্য মহাশূন্যের বল

বল মহাকর্ষীয় বল আর মহাশূন্য জানে মহাকর্ষীয় বল শূন্য হইব লিখবো প্রশ্ন মতে এক কথায় যখন যেই অবস্থানে যেই অবস্থানে মহাকর্ষীয় বল শূন্য হইব সেই জায়গায় আমাদের মহাকর্ষীয় বল মানে উভয় দুইটার ক্ষেত্রে যে মহাকর্ষীয় বল পাইছিস সেই দুইটা বল হবে সমান সেই দুইটা বল যদি সমান হয় তাহলে এই সি অবস্থানে কি হবে মানে মহাকর্ষীয় বল শূন্য হবে দেখো পোস্ত মতে কারণ এই অবস্থানে মহাকর্ষীয় বলটা শূন্য হবে তো এখানে এফ ওয়ান এখন আমরা কত পাইলাম এখন পাইছি এইটা সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস

পৃথিবী থেকে থ্রি পয়েন্ট ফোর টু ইন্টু টোয়েন্টি টু বা এইট মিটার দূরে মহাশূন্যের মহাকর্ষীয় বল শূন্য